নমস্কার বন্ধুরা, কুকির লাভিডের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি লাচ্চা পরোটা। এই লাচ্চা পরোটা আমরা খেতে সবাই খুবই পছন্দ করে থাকি, আর এটা কিভাবে বাড়িতে সহজে বানিয়ে নেওয়া যায় সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দক্ষ কারিগরের রেসিপি সহজেই জেনে ফেলুন। এখানে একটা বড় পাত্রে বেশ কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিলাম, তাতে চিনি দিয়ে দিলাম, এবারে তাতে নুন দিয়ে দেওয়া হলো, কিছুটা পরিমাণ ডালদা দিয়ে দেওয়া হলো, এখানে কাঁচা ডিম দিয়ে দেওয়া হলো। এই ডিমটাই পরোটার টেস্ট অনেক পরিমাণ বাড়িয়ে দেয়, সেই জন্য লাচ্চা পরোটাতে সবসময় ডিম ব্যবহার করা হয়। আর এতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে যে মিশ্রণটা যতটা পরিমাণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে ময়দাটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হলো, এখানে খুব ধীরে ধীরেই এবারে সব কিছু একসাথে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পরে এখানে জল দিয়ে এটা মাখতে শুরু করব। একসাথে অনেকটা পরিমাণ জল দেব না, ধীরে ধীরে জল দেব আর মাখতে শুরু করব। এখানে বলে রাখি এটা রেস্টুরেন্টে ব্যবহার হবে, তাই অনেকটা পরিমাণ বানানো হচ্ছে। বাড়িতে অল্প পরিমাণ বানানোর জন্য যে পরিমাণ ময়দা ও সাথে উপকরণগুলোর পরিমাণ লাগবে সেইটা ভিডিওর শেষে আমি সম্পূর্ণটা বলে দেব। এবারে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে অল্প পরিমাণ সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে আরও একটু মেখে নেব। মাখা হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো ঘণ্টাখানেকের জন্য। ঘণ্টাখানেক পরে লেচিগুলো একের পর এক কেটে নেব। লেচিগুলো খুব ভালোভাবে একের পর এক সমান সাইজের করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে সবকটা মাখিয়ে নেব। এবারে একের পর এক লেচিগুলো বেলে নেব। এক্ষেত্রে খুব ভালোভাবে বেলার কোনো প্রয়োজন নেই, যেমন খুশিভাবে বেলে এটা একের পর এক সব বেলে নিতে হবে। ভিডিওটি আপনার এতক্ষণে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর এরকম আরও নতুনত্ব রেসিপি রেস্টুরেন্টের দক্ষ কারিগরের কাছ থেকে জানার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে যাব। এবারে লেচিগুলো একের পর এক লাচ্চা পরোটার মতন বানিয়ে নেব। প্রতিটা যে লেচিগুলো বেলেছিলাম সব কটাতে অল্প করে ময়দা ছড়িয়ে দেব আর একটুখানি করে তেল লাগিয়ে নেব। প্রথমে তেলটা লাগানোর পরে অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম। এবারে দেখে নিন কত সুন্দরভাবে একের পর একদিক ওই দিক করে কি সুন্দরভাবে ভাঁজ করে নেওয়া হচ্ছে। ভাঁজ করে নেওয়ার পরে সুন্দর একটা গোলাকার লেচির আকার দিয়ে দেব। এইভাবে না করলে লাচ্চা পরোটার কোনো দিন যে আকার সেটা আসবে না। খুব ধীরে ধীরেই এই সময়টায় করতে হবে। এবারে লেচিগুলো 4-5 ঘন্টার জন্য রেখে দিতে হবে, না হলে লাচ্চা পরোটা ঠিকঠাক হবে না। 4-5 ঘন্টা পরে একটা তাওয়াতে এবারে একের পর এক পরোটাগুলো ভেজে নেওয়া হবে। প্রথমে লেচিগুলো এরকম হাত দিয়ে চেপে চেপে একটা সমান করে অল্প তেল ছড়িয়ে সেটাকে বেলে নিতে হবে সুন্দর গোল করে। আর এই পরোটাগুলো খুব বড় বড় হয় না, একটা মাঝারি সাইজের আকার দিতে হবে, আর এরকম সুন্দরভাবে হালকা হাতে চেপে চেপে একটা গোলাকার আকার দিতে হবে। প্রথমে তাওয়াইতে একদম অল্প পরিমাণ তেল থাকবে, তাতে পরোটাটা ভাজা ভাজার মতন ভেজে নিতে হবে। প্রথমে রুটি যেমন করে সেঁকা হয় সেরকম টাইপের করে ভেজে নিতে হবে। তারপরে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে পরোটাগুলো খুব সুন্দরভাবে তেলে ভেজে নিতে হবে, আর কিছু একটা সাহায্যে বারবার করে এটা ঘোরাতে থাকতে হবে, যাতে খুব সুন্দরভাবে পরোটাটা সব দিক থেকে ভাজা হয়ে যায় আর লাচ্চাগুলোও খুলতে শুরু হয়। এরকমভাবে সব দিকটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এটাকে উল্টে দুদিক খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পরোটাগুলো একটা কিছু সাহায্যে ঘোরাতে থাকতে হবে, তেমনি একটা চামচ বা খুন্তির সাহায্যে এটাকে চাপতে হবে যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন কত সহজেই এই পরোটা বানিয়ে নেওয়া যায়। আমরা কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে বা কোনো রেস্টুরেন্টে এগুলো খেয়ে থাকি,
আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে অবশ্যই এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুনত্ব রেসিপি পেতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।